মানুষ স্পিকার আপনাকে ধন্যবাদ মানুষ স্পিকার আপনার মনে আছে ফেব্রুয়ারি মাসের বাইশ তারিখে পয়েন্ট অফ অর্ডারে আমি আপনার পারমিশন নিয়ে বলেছিলাম করোনার বিষয়ে যে করোনা এটা এটা কি জিনিস খায় নাকি করতে হবে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী যেন প্রেস কনফারেন্স অথবা তার বিভিন্ন সূত্রে যেন দেশবাসীকে জানান এবং কি পদক্ষেপ নিতে হবে বাইশে ফেব্রুয়ারি মানুষ স্পিকার আমি বলেছিলাম এখানে পার্লামেন্ট দাঁড়িয়ে কিন্তু কোনো ব্যবস্থা তখন নেওয়া হয় না যদি নেওয়া হতো তখন থেকে তাহলে আমার মনে হয় এতটা গুরুতর অবস্থা আসতো না মানুষ স্পিকার ব্যবস্থা কি মার্চের তিন তারিখে আমাদের স্বাস্থ্য পরিদপ্তর মহাপরিচালক বললেন যে বাংলাদেশের যে আর্দ্রতা বাংলাদেশের যে ওয়েদার যে গরম করোনা এখানে আস্তে আস্তে মরে যাবে করোনা কোনো সমস্যা হবে না আবার পঁচিশে জুন সেই ব্যক্তি বললেন যে এই করোনা দু তিন বছর যাবে না মানুষ আমি জানি না যে এই সমস্ত সরকারি অফিসার কী তারা লেখাপড়া করে এবং কীভাবে কথা বলে সেই কথাটা তারা বলতে জানে না এইগুলি দেখা প্রয়োজন মানুষ আপ প্রথমেই করোনা আরম্ভ হলো বিভিন্ন গ্রামে থানায় উপজেলায় পিপিপি দেওয়া হলো আমি আমার উপজেলায় গেলাম তার পিপিপি এগুলো একদম নিম্নমানের এবং ঠিকই আমার করিমঞ্জ উপজেলায় পিপিপি দেওয়ার পরে যখন কয়েকটা রুগী আসলো এক সপ্তাহের মধ্যে মানুষ স্পিকার ডাক্তার এবং নার্স আমার দুইটা উপজেলায় সতেরো জন আক্রমণ হলো এই করোনায় এখন তারা সুস্থ মানুষ স্পিকার শুধু তাই না এই যে এই সমস্ত জিনিস যিনি দিলেন তাকে প্রশ্ন করা হলো বললো এটা যে আমি দুঃখিত এটা যে দুই দুই নম্বর মানে আমি আমার জানা ছিল না উনি দুঃখ প্রকাশ করলেন কিন্তু ইতিমধ্যে যে সমস্ত ডাক্তারের আক্রমণ হয়েছে এবং মারা গেছে এটা কে জবাব দেবে মানুষ স্পিকার কয়েকদিন আগে আমাদের স্বাস্থ্য বিভাগের এক পরিচালক বিশ্ব ব্যাংকের একটা প্রজেক্ট সেই প্রজেক্ট থেকে তিনি ওই পিপিপি পার্সেস করেছেন সে পিপিপি হলো প্রথম ধাপের মানুষ স্পিকার ডাক্তার এবং নার্স হলো চতুর্থ ধাপের পিপিপি তাদের তারা ইউজ করতে হয় কারণ তারা যেহেতু রুগী কন্ট্রাক্টে যায় তো এই প্রথম ধাপের পিপিপি তিনি সারা দেশে সিভিল দিয়েছেন ঢাকার সিভিল সার্জনটি গ্রহণ করেন নাই ওনারা গ্রহণ করেছেন তখন যখন তাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি কেন এটা প্রথম ধাপের যে পিপি এটা এখন কিন্তু ডাক্তার তো প্রয়োজন চতুর্থ ধাপের তিনি বললেন যে এটা ভুল হয়ে গেছে মানে স্পিকারি ভুল হলে এই ভুলের তো ক্ষমা নাই এই কারণে তো অনেক ডাক্তার অনেক নার্স তো আক্রমণ হচ্ছে এইগুলি তো আমাদের আমাদের দেখতে হবে এই যে ডাক্তার নার্স যারা কাজ করছে দিনের পর দিন এই যে মাননীয় প্রধানমন্ত্রী আপনি যে এত কাজ করতেছেন আপনি যে চব্বিশ ঘন্টায় এর খবর রাখছেন আপনার স্বাস্থ্যমন্ত্রী মহোদয় তো একবার ঢাকা মেডিকেলে একবার সৌরদি মেডিকেলে একবার জাতীয় নির্দ্র হাসপাতালে একবার পিজিতে ভিজিট করা উঠছিল কারণ এখানে আমি নিজে গেলাম দু তিনটা হাসপাতালে এমনিতেই তখন ডাক্তাররা বললো যে যদি স্বাস্থ্যমন্ত্রীর মধ্যে আসতেন আমরা তো আমাদের ইন্সপ্রেস হতো আমরা অন্য হতো মানে স্পিকার শুধুমাত্র ইকুইপমেন্ট কিনে হয় না আজকে মানে স্পিকার খুব দুঃখের বিষয় যে আমাদের স্বাস্থ্যমন্ত্রীরা মাননীয় সদস্য শেষ আপনটার সময় শেষ না এক মিনিট শেষ করবেন হ্যাঁ মানুষ শেষ করে স্পিকার খুব দুঃখের বিষয় যারই যখন স্বাস্থ্য সাবেক স্বাস্থ্যমন্ত্রী হোক বর্তমান স্বাস্থ্যমন্ত্রী যারই হোক আমাদের অসুখ হলে সি এম এসছে সরকারি হাসপাতাল কোনো চিকিৎসার সুযোগ নেই আমার মনে হয় মান স্পিকার আমি আপনার মধ্যে মানের প্রধানমন্ত্রীকে বলবো মানের প্রধানমন্ত্রী আপডেট একটা নির্দেশনা দেন যে কোন এমপি মন্ত্রী সরকারি কর্মকর্তা তারা সরকারি হাসপাতাল চিকিৎসা করতে পারবে করবে বাধ্যতামূলকভাবে জরুরি প্রয়োজন না হলে বিদেশে যাবে না তাহলে আমার মনে হয় যে এটা ডেভেলপমেন্ট হবে কারণ যদি আমরা স্বাস্থ্য বিভাগ থেকে সরকারি হাসপাতালগুলিকে আমরা যদি ভালো করতে পারি তাহলে আমরা চিকিৎসা নিব কী হবে মানুষ বিকাশ তাই না আজ দুঃখ লাগে প্রাইভেট হাসপাতাল যখনই কেউ যায় কোনো অ্যাডমিশন দেয় না বলে যে করোনা করোনা টেস্ট নিয়ে আসে করোনা টেস্ট করতে আনবে সেটার কোনো ব্যবস্থা নাই কাজেই স্বাস্থ্যমন্ত্রী মহোদয় দয়া করে প্রাইভেট হাসপাতালকে আপনার জব ভিতরে আওতায় আনেন ওপেন করে দেন তাদেরকে বলেন এবং ধন্যবাদ মাননীয় সদস্য আমি এখন মাননীয় স্বাস্থ্যমন্ত্রীকে ছাটাই প্রস্তাব গুঁজোর উপর তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি